Yo, what's up guys? আমি মিস্টার ট্রিপল আর তোমরা যারা যারা আমাকে চিনো তারা অলমোস্ট সকলেই জানো আমি আমার এই লম্বা ইউটিউব জার্নিতে এখনো পর্যন্ত নিজের চেহারা গোপন করে রেখেছি কিন্তু ফাইনালি আজকে আমি সময় টিভির অফিসে এসেছি এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি আর ইউ গাইজ রেডি ফর দ্যাট চলো গাইজ একটা কাউন্টডাউন করা যাক 5 4 3 2 1 কি ভেবেছিলেন যে মিস্টার ট্রিপুলারের চেহারা দেখবেন হয়তো বা আজ দেখে যেতেও পারেন যাই হোক দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান স্পেশালি বলতে চাই যে গেমার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে কিন্তু স্পেশাল এপিসোড শুরু হয়ে গেছে আজ প্রথম পর্বে আমাদের অতিথি মিস্টার ট্রিপুলার বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটার তার চেহারা কিন্তু অনেকে দেখেননি আজ কিন্তু তার চেহারা দেখাবো কি না আমি জানি না কিন্তু আমি হার্ডলি ট্রাই করবো তার চেহারাটা প্রকাশ্যে আনার কী করতে হবে সঙ্গে থাকতে হবে সেজন্য আমাদের সঙ্গে থাকুন এবং চলে যাচ্ছি ট্রিপল আরের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার ব্যাপারে আসলে মানুষের অনেক প্রশ্ন অনেক জানার আছে অনেক জিজ্ঞাসাও আছে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে আপনার চেহারা নিয়ে সব বিষয় নিয়ে আজ কথা বলবো প্রথমে জানতে চাই যে আসলে মিস্টার ট্রিপল আরের আসল নামটা কি আচ্ছা আমার আসল নাম হচ্ছে রেজাউর রহমান রিজভি রেজাউর রহমান রিজভি এখান থেকে কি মিস্টার ট্রিপলার জি যেহেতু প্রত্যেকটা তিনটা ওয়ার্ডের এবং তিনটা ওয়ার্ডের প্রথমেই আর 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 রয়েছে এখান থেকে হচ্ছে আমার নাম মিস্টার ট্রিপলার এই গেমিং জগতে আপনি আসলেন কিভাবে ছোটবেলা থেকে গেম নিয়ে আমার অনেক বেশি অ্যাডিকশন ছিল এবং এই যখন আমার কাছে অ্যান্ড্রয়েড সেট ছিল না নর্মাল বাটন সেট ছিল তখনও মেবি আমি 2000 বা 2500 মতো গেম ওই জাভা গেমগুলো ওইটা হচ্ছে মোবাইলের ভিতর নিয়েছিলাম এবং সবগুলো অলমোস্ট ট্রাই করা হয়েছিল আর তারপর যখন অ্যান্ড্রয়েড আসলো তখন তো একেবারে ফাটিয়ে ফেলেছি সাবওয়ে সার্ফ তারপর টেম্পল রান এই টাইপের গেমগুলো দিয়ে শুরু করা তারপরে যে হচ্ছে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান ক্ল্যাশ রয়্যাল এবং পরবর্তীতে যে হচ্ছে ফ্রি ফায়ার ব্যাটল গ্রাউন্ড গেমগুলো এটা হচ্ছে আপনার গেমিং জগতে আসা শুরুটা কিন্তু এখন আমি শুনতে চাই যে আপনি গেমিং কন্টেন্ট ক্রিয়েটিং করছেন ইউটিউবিং করছেন সেটা কবে থেকে শুরু হয়েছিল 2018-এ ডিসেম্বরের 27 তারিখে হচ্ছে আমি আমার ইউটিউবে সবার প্রথম ভিডিওটা আপলোড করি এটার পিছনে অবশ্য একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে আমি গেম খেলার থেকে বেশি পছন্দ করি হচ্ছে গেম খেলার সময় যে অনুভূতিগুলো হয় সেটা কারোর সাথে শেয়ার করা তো যখন আমি ব্যাটল গ্রাউন্ড গেম এই ফ্রি ফায়ার গেইনা ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করি তখন ইলুশনিস্ট ওয়াইটি নামে একজন ইউটিউবার রিঙ্কু ভাই ওনার ব্যাপারে আমি শুনেছিলাম যে উনি ইউটিউবে একটা প্রোগ্রাম করতো যেখানে মানুষদের খেলা উনি লাইভে থেকে দেখাতো তো এই জিনিসটা না আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে যে আমার খেলা মানুষ লাইভে থেকে ইউটিউবে দেখবে তো পরে যে আমি ভেবেছিলাম যে উনি ইউটিউবার মানুষ আমাকে নিবে না বা এমন কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করি এবং আমার প্রোফাইল দেখে উনি আমাকে নিয়ে নেয় আর এরপরে যে হচ্ছে ওনার লাইভে থাকা অবস্থায় আমি উনি আমার খেলা দেখায় এবং পরবর্তীতে যে যখন আমি ওই লাইভ স্ট্রিমটা দেখি তখন যে হচ্ছে সবাই কমেন্ট করে আমার ব্যাপারে যে হ্যাঁ ভালো খেলতেছে বা এরকম কিছু ওই কমেন্টগুলো না আমার ওই টাইমে মনে লেগে যায় যে আরে মানুষ নিজের সময় নষ্ট করে আমার ব্যাপারে দুটা কমেন্ট করতেছে আর তারপরে যে হচ্ছে আমি এই জিনিসটা আরও বেশি রেগুলার রিঙ্কু ভাইয়ের লাইভ স্ট্রিমে যায় যে খেলা শুরু করি আমি ওই টাইমে একটু একটু হলেও ভালো খেলতাম এর জন্য উনিও আমাকে বারবার ডাকা শুরু করে আর পরবর্তীতে যে যখন দেখে যে আমি রেগুলার গেম খেলতেছি এবং আমি একটু একটু ভালো খেলি উনি নিজে সার্চ করে এবং অন্যান্য সার্চ করে যে একটা ইউটিউব চ্যানেল খোলার কথা এবং সেইখান থেকে আমার যাত্রা শুরু এবং ইউটিউব চ্যানেল খোলার পরে যে যেই ছোটো ছোটো এক দুইটা কমেন্ট পেতাম ওই জিনিসটাই আমার সবকিছু ছিল যার কারণে কন্টিনিউ করা আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইবার কত বর্তমানে হচ্ছে 5 মিলিয়নের উপরে মানে হচ্ছে 5 বছরে আমি যদি ভুল না করি প্রায় 53 লাখের কাছাকাছি জি এই যে মানে 4 থেকে মাত্র 5 বছরে প্রায় 53 লাখ সাবস্ক্রাইবার মানে উত্থান বলতে গেলে কেমন মানে কেমন লাগে বিষয়টা এখন আসলে এটা তো সকলের দোয়া এবং আল্লাহর রহমত কিন্তু আমি সত্যি কথা বলতে কি যে প্রথম যে 1000 সাবস্ক্রাইবারটা আমার কমপ্লিট হয়েছিল না ওইটা ছিল অন্য রকমেরই এখন যে 1 মিলিয়ন এরপর 1 লাখ 1 মিলিয়ন তারপর যে 5 মিলিয়ন কিন্তু ওই প্রথমের যে 1000 সাবস্ক্রাইবারটা গেইন করেছিলাম আমি ওইটার ফিলিংটা ছিল অন্যরকম ওইটার সাথে এগুলো তুলনা করা যায় না আচ্ছা দর্শকদের মাঝে একটা তথ্য দিয়ে রাখি মিস্টার ট্রিপুলার কিন্তু রিঙ্কু ভাইয়ের কথা বলছিলেন আমরা চেষ্টা করবো সেই রিঙ্কু ভাইকেও সম্মুখে আনার আর ট্রিপুলারের চেহারা নিয়ে কিন্তু সবার একটা আকর্ষণ আছে আমি দেখি আজকে তার চেহারাটা দেখানো যায় কি না তো পুরো কন্টেন্টটা কিন্তু দেখতে হবে আর চলে যাচ্ছে ট্রিপুলারের কাছে প্রথম 1000 সাবস্ক্রাইবারের কথা বলছিলেন সেটা হতে কতদিন লেগেছিল 1000 4 মাসের মতো লেগেছিল 1000 হতে 4 মাস জি আর যদি 1 লাখের কথা বলি তাহলে টোটাল মিলিয়ে 1 বছর লেগেছিল হচ্ছে 1 লাখ হতে
কিন্তু তারপরের বছর পার হওয়ার আগেই হচ্ছে 2 মিলিয়ন ক্রস হয়ে গিয়েছিল মানে আপনি প্রথম এক বছরে 1 লাখ পরে 2 বছরে মানে টোটাল 2 বছরে হচ্ছে 20 লাখ 20 লাখ হয়ে গেছিল কি এমন কন্টেন্ট দিয়েছিলেন মানে ভিডিও কন্টেন্ট দিয়েছিলেন যে এমন মানে বিস্ফোরণ ঘটলো আমি জানি না ওই যে বললাম আল্লাহর রহমত কিন্তু আমার এমন কোন ভিডিও ছিল না যে হুট করে অনেক বেশি মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে গিয়েছিল সবগুলো ভিডিওই স্টেবল ছিল অল্প হালকা হালকা করে বেশি ভিউ আসতেছিল কিন্তু ওইভাবে করে করেই গ্রো করা আর কি এমন হয়নি যে হুট করে আমার অনেক বেশি গ্রো হয়ে গিয়েছিল তার মানে হচ্ছে বলা যায় যে বাংলাদেশে অনেক মানে ইয়াং বিশেষ করে ইয়াং জেনারেশন ছেলে আছে বা মেয়ে আছে তরুণ প্রজন্ম বলা যায় যারা কিন্তু গেমিংটা খুব পছন্দ করে জি অবশ্যই অনেক বেশি রয়েছে স্পেশালি বলা যায় যে করোনা টাইমে এই জিনিসটা আরও বেশি বেড়েছে যেহেতু সবাই ঘরে বসেছিল প্লেগ্রাউন্ডে যেতে পারেনি তো ওনারা ঘরে ফোনের ভিতরেই হচ্ছে প্লেগ্রাউন্ডটা খুঁজে নিয়েছিল ঠিক আছে ওকে একটু ব্যক্তি ত্রিপুলারের কাছে আসি রিজভি রাইট নামটা বারবার ভুলে যাচ্ছিলাম ত্রিপুলার নামটা আসলে খুব ফোকাস হয়ে যাচ্ছে রিজভি বা ত্রিপুলারের কাছে জানতে চাই আপনি স্কুল কলেজ কোথায় ছিল বড় হওয়া কোথায় আপনার আচ্ছা স্কুল কলেজের ইনফরমেশনগুলো দিতে পারছি না আমি থাকি হচ্ছে ঢাকা মিরপুরে ছোটবেলা থেকেই আমি ঢাকা মিরপুরে রয়েছি এখনো আছি আর এখন আমি পড়ালেখার ব্যাপারে যদি বলতে চান তাহলে যে আমি অনার্স থার্ড ইয়ারে রয়েছি ফেসটা কেন আপনি দেখান না এটার আসলে ছোট ছোট অনেকগুলো রিজন রয়েছে প্রথম রিজন হচ্ছে আমি একেবারে ছোটবেলায় এই ইউটিউবের ব্যাপারে কিছুই জানি না যখন তখন থেকে এই যে সুপারম্যান ব্যাটম্যান সুপার হিরোগুলোর মুভি দেখতে আমার বেশিরভাগ সুপার হিরোর একটা কমন জিনিস ছিল ওরা নিজেদের ফেস হাইড রেখে সব কাজ করতো এবং ওনাদেরকে কাজের জন্য মানুষ অনেক ভালোবাসতো ওনাদেরকে চিনতো না তারপরেও মানুষ এত বেশি ভালোবাসতো এই জিনিসটা না আমার মাথায় ওই ছোটবেলা থেকে ক্যাচ করে ফেলে পরবর্তীতে আমি ইউটিউবের ব্যাপারে যখন ঘাটাঘাটি করি ইউটিউবের অনেক কিছু ভিডিও টিডিও দেখতে থাকি তখন যে অ্যাংরি প্লাস নামের একটা ইউটিউবারের চ্যানেল আমি দেখি যেইখানে ওই ইউটিউবারটাকে দেখেছিলাম মিলিয়নের উপরে ফলোয়ার সাবস্ক্রাইবার কিন্তু তারপরেও ওর ফেস এখনও পর্যন্ত হিডেন রেখেছিল তো তখন যে ওই ছোটবেলার জিনিসটা মাথায় আসার পর থেকে ভাবলাম যে তাহলে ইউটিউবের দিক দিয়ে কি এই জিনিসটা করা পসিবল আদৌ হবে কি না দেখি ট্রাই করে ওইখান থেকে শুরু এরপরে যে প্রাইভেসি রাখার জন্য নিজের ফ্যামিলি নিজের যেন কোনো রকমের তেমন প্রবলেম ফেস করতে না হয় কারণ যদি ফেস দেখাই সেলিব্রিটিদের যে লাইফস্টাইলটা ওইটার হিসাবটাই অন্যরকম আর কি আমি যেমন এখন ফ্রিভাবে ঘুরতে পারতেছি হাঁটতে পারতেছি বিভিন্ন জায়গায় নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বসতে পারতেছি ওই জিনিসটা মনে হয় না ফেস দেখানোর পরে ওইভাবে করে ওই প্রাইভেসিটা থাকবে না তবু একটু আমি প্রসঙ্গক্রমে বলি মানে আপনাকে তখন ইচ্ছা হয় না যে একটু ফ্যান ফলোয়ারদেরকে আমার চেহারাটা দেখাই কিংবা আমার ফ্যান ফলোয়াররা আমার চেহারা দেখা থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ এইটা তো অনেক বেশি ইচ্ছা করে মাঝে মাঝে এমন অনেক সিচুয়েশনে পড়ি যেখানে দেখতেছি যে আমার পাশে বসেই হচ্ছে খেলতেছে অথবা আমার ভিডিও দেখতেছে আমি যে গেম খেলি সেটা খেলতেছে অথবা আমার ভিডিও দেখতেছে তো সেইখানে মাঝে মাঝে মন চায় যে ভাই আমি এটা তুমি দেখতেছো আমার ভিডিও এরকম বলতে তো অনেক বেশি ইচ্ছা করে মাঝে মাঝে শুনি যে আমার পরিচিত যারা আমাকে যারা চিনে নামের দিক দিয়ে তারা আমার পাশের বাসায় অথবা এলাকাতেই একেবারে ভরে ভরে আছে কিন্তু আমার আমি পাশ দিয়ে হেঁটে যাইতেছি আমি পাশে বসে আড্ডা দিতেছি কিন্তু আমাকে চিনতেছে না ওইভাবে করে মাঝে মাঝে বলতে ইচ্ছা করে ভাই আমি আমি কিন্তু ওই প্রাইভেসির জন্য অথবা ওই ছোটবেলার স্বপ্নটার জন্য এগুলো বলা হয় না আচ্ছা এমনিতে আপনার চেহারা কি তাহলে কেউ আজ পর্যন্ত দেখেনি কেউ দেখেনি বলতে কি যে ফ্যামিলি ফ্রেন্ডরা তো দেখেছে যারা তারা কি জানে যে দেখেছে তো অবশ্যই কিন্তু তারা কি জানে আপনি ট্রিপুলার একেবারে ছোটবেলার যে ফ্রেন্ডরা রয়েছে তারা জানে যারা আমার ইউটিউবের আগে থেকে পরিচিত এবং ইউটিউব শুরুর পর থেকে যেমন ভার্সিটি ফ্রেন্ড এরকম যারা যারা রয়েছে তাদের কয়েকজন জানে কিন্তু অনেকেই জানে না যারা আমাকে রিজভি নামে চিনে কিন্তু ত্রিপুলা নামে চিনে না ঠিক আছে আর এমনি যে বাংলাদেশে অন্যান্য যে গেমিং কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন তাদের সাথে সবার সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং তাদের মধ্যে থেকে দুইজনের সাথে আমার পার্সোনালি মিট হয়েছে এছাড়া আর কারোর সাথে মিট হয়নি মানে অন্য কেউই আমাকে দুইজন একজনের ব্যাপারে জানা যাবে সুব্রত দাদা উনার অলরেডি ব্লগ আপলোড হয়েছে ওইটাতে আমি ছিলাম ক্যামেরার পিছনে না না শুধুমাত্র ভয়েসটা শোনা গিয়েছিল তো উনি আমার গেস্ট হিসেবে বাংলাদেশে এসেছিল এবং কয়েকটা প্লেস আমরা ঘুরে ঘুরে দেখেছি যেখানে অনেক অবশ্য বিপদে পড়তে হয়েছিল আচ্ছা এমনিতে আমি যদি জিজ্ঞেস করি বাংলাদেশে অন্যান্য গেমিং কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কাকে আপনার ভালো লাগে বা কাদের কাজ আপনার দেখা হয় ভাই এখানে আমার অনেক বেশি ইউটিউবারদের ভালো লাগে আমি যদি যে কোনো একটা নাম বাদ দিয়ে দেই তাহলে যে পরে আমার উপর এসে পড়বে না না কিন্তু একজনের নাম বলতে পারবো সেটা হচ্ছে ইলুশনিস্ট ওয়াইটি রিঙ্কু ভাই যেহেতু উনার কারণে হচ্ছে আমার ইউটিউবে আসা আপনাকে যদি কেউ অফার দেয় যে কত টাকা দিলে আপনি আপনার চেহারাটা প্রকাশ্যে আনবেন